প্রিয় দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ইজি ডক্টরে। আজকের ভিডিওতে গর্ভবতী নারী যারা আছেন তাদের বাচ্চা যাতে নর্মালে হয় সেই জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে কথা বলবো। আশা করছি ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে যারা গর্ভবতী আছেন এবং যারা গর্ভবতী না সবাই বিষয়টি নিয়ে উপকৃত হবেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় এই ভিডিও থেকে জানা যাবে। আপনি নিজে গর্ভবতী হলে তো উপকৃত হবেনই, যদি নাও হন, আপনি যদি নারী হয়ে থাকেন ভবিষ্যতে আপনি গর্ভবতী হলে আপনার পরামর্শগুলো কাজে লাগবে। আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন অনেকের ক্ষেত্রে হয়তো আপনার পরামর্শের মাধ্যমে তারা উপকৃত হতে পারেন, এবং যে সকল পুরুষরা দেখছেন তারাও তাদের ফ্যামিলির নারী মেম্বার যারা আছেন তাদেরকেও নর্মাল ডেলিভারি হওয়ার ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করতে পারবেন। দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও এবং টিপস পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। এক নম্বর টিপস হচ্ছে ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন। প্রসবের সময় মেয়েদের যে প্রচণ্ড ব্যথা হয় এবং তাদের প্রসবের যে চাপ তৈরি হয় সেটা সহ্য করা অনেকের ক্ষেত্রেই কঠিন হয়ে যায়। তো বিশেষ কিছু ব্যায়াম আছে যেগুলো করলে শ্রোণী অঞ্চলের পেশি এবং উরুর পেশিকে শক্তিশালী করে, যার ফলে গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারিতে এটা অনেক সহায়ক হয়। তো একটা বিষয় মনে রাখতে হবে, একজন গর্ভবতী নারীর এক্সারসাইজ বা ব্যায়াম করা এটা কিন্তু অনেক সেন্সিটিভ এবং অনেক রিস্কি বিষয়। আপনার যদি প্রপারলি জানা না থাকে কীভাবে এক্সারসাইজ বা ব্যায়ামটা করতে হবে, আপনি অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ব্যায়ামটা করবেন। অর্থাৎ গর্ভাবস্থায় তো আপনাদের মাঝে মধ্যেই ডাক্তারের কাছে যেতে হয় বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন চেক আপের জন্য। তখন আপনি এই বিষয়টা সরাসরি একটু আলোচনা করে নেবেন যে নর্মাল ডেলিভারির জন্য আপনার কী ধরনের এক্সারসাইজ বা ব্যায়াম বা শরীরচর্চা করা উচিত। এটা জেনে ভালো করে বুঝে তবেই আপনি বাসায় এসে এক্সারসাইজ করবেন। আদারওয়াইজ আপনি যদি সঠিকভাবে না জেনে যে কারো পরামর্শে কোনো ধরনের এক্সারসাইজ শুরু করে দেন, ব্যায়াম শুরু করে দেন, সেটা কিন্তু আপনার এবং আপনার সন্তানের জন্য অনেক বড় ধরনের ক্ষতি বয়ে আনতে পারে। এই জন্য আমি বলবো, আপনি যদি গর্ভাবস্থায় ব্যায়ামের অভ্যাস না থাকে বা ব্যায়ামটা জানা না থাকে কীভাবে করতে হবে, আপনি না জেনে চেষ্টা করারই দরকার নেই। আপনি একজন ডাক্তারের সাথে সরাসরি কথা বলে বুঝে শুনে তারপর করবেন। একজন গর্ভবতী নারীর নর্মাল ডেলিভারি হওয়ার জন্য দ্বিতীয় পরামর্শ হচ্ছে স্ট্রেস মুক্ত থাকতে হবে, দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। দুশ্চিন্তাকে এড়িয়ে চলা কিন্তু আসলে কঠিন, এটা আমিও বুঝি আপনিও বুঝেন, তারপরও আপনাকে চেষ্টা করতে হবে। গর্ভাবস্থায় আপনি যদি আপনার মনকে নিজের কন্ট্রোলে রাখতে পারেন, নিজের মনকে যদি প্রশিক্ষিত করতে পারেন যে দুশ্চিন্তামুক্ত কীভাবে থাকা যায়, আপনার মধ্যে যদি এরকম অভ্যাস গড়ে ওঠে, আপনি আপনার নিজের মনকে কন্ট্রোল করতে পারেন, আপনি দুশ্চিন্তা সবসময় এড়িয়ে চলেন, প্রত্যেকটা পরিস্থিতিকেই ইতিবাচকভাবে পজিটিভভাবে নেন, এরকম মেন্টালিটি যদি আপনার মধ্যে গ্রো করে, তাহলে আপনার ডেলিভারির সময় যখন আসবে তখন অনেকের মধ্যে অনেক ভয় আতঙ্ক কাজ করে এবং সেটা করাটাই স্বাভাবিক। বিভিন্ন ধরনের ব্যথা, যন্ত্রণা, অনিশ্চয়তা অনেক কিছুই কাজ করে, তারপরেও আপনার নিজের মধ্যে একটা কনফিডেন্স থাকবে, একটা আত্মবিশ্বাস থাকবে, নিজের মন মানসিকতার উপর আপনার একটা কন্ট্রোল থাকবে। সো দুশ্চিন্তামুক্ত থাকার জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার চেষ্টা করা উচিত, আপনার নিজের স্বার্থে, নিজের শরীর এবং মনের স্বার্থে। সো গর্ভবতী নারীরও উচিত স্ট্রেস মুক্ত থাকা, দুশ্চিন্তামুক্ত থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করা, এবং তার ফ্যামিলি মেম্বারদের উচিত হবে সেরকম পরিবেশ বাসায় রাখা এবং এমন কোনো আচরণ না করা বা কথা না বলা যেটা থেকে একজন গর্ভবতী নারী চিন্তিত হয়ে যান। নর্মালি বাচ্চা হওয়ার জন্য তিন নম্বর পরামর্শ হচ্ছে দম চর্চা করা। এটা হচ্ছে এরকম, আস্তে আস্তে আপনার ফুসফুসে আপনি দীর্ঘ সময় ধরে নিঃশ্বাস আপনি নিলেন, আবার আস্তে আস্তে ছাড়লেন, এরকম মাঝে মধ্যে করা। চোখ বন্ধ করে আপনি দীর্ঘ নিঃশ্বাস নেবেন এবং আস্তে আস্তে সেই নিঃশ্বাস ছাড়বেন, এরকম মাঝে মধ্যে করতে পারেন। এটা করলে যেটা হয়, দুশ্চিন্তার মাত্রা কমে যায় অনেক ক্ষেত্রে, এনার্জি উদ্দীপিত হয় এবং গর্ভস্থ শিশুর বৃদ্ধি ও গঠনের উন্নতিতে সাহায্য করে। দমচর্চার ফলে শিশু পর্যাপ্ত অক্সিজেন পায় এবং প্রসবের সময় মায়ের সাথে সহযোগিতা করতে পারে। এই জন্য নিয়মিত দমচর্চা করুন। নর্মাল ডেলিভারি হওয়ার জন্য পরবর্তী পরামর্শ হচ্ছে গর্ভাবস্থায় ডেলিভারির ভয়ঙ্কর ঘটনা শোনা এড়িয়ে চলুন। অর্থাৎ অনেক গর্ভবতী নারীদের সাথে অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে তার আত্মীয় স্বজন বা পরিচিত বিভিন্ন লোকজন এসে এরকম গল্প করেন যে কোনো একজন ব্যক্তির এর আগে ডেলিভারি হয়েছিল, তিনি হয়তো ডেলিভারির সময় তার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। এই ধরনের কথা বললে যেটা হয়, সেই গর্ভবতী নারীর মনের মধ্যে একটা ভয় কাজ করে এবং আস্তে আস্তে তার নিজের অজান্তে অবচেতন মনে তার মনে একটা ভয় বাসা বেঁধে যায়, এবং যতই বাচ্চা প্রসবের সময় ঘনীভূত হয়, সময় কাছাকাছি আসে, ততই তার মনের ভিতরে ভিতরে ভয়টা আরও বাড়তে থাকে। সে তখন শারীরিকভাবে এবং মানসিকভাবে অনেকটা সংকুচিত হয়ে যায় এবং এর ফলে
নর্মালে বাচ্চা ডেলিভারি হতে অনেক ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। সুতরাং একজন গর্ভবতী নারীর সাথে নেতিবাচক গল্প, ভয়ঙ্কর গল্প, অ্যাক্সিডেন্টের গল্প এগুলো কোনোভাবেই করা যাবে না। এই ধরনের বাজে খুশ গল্প থেকে ফ্যামিলি মেম্বারদের উচিত হবে বিরত থাকা, এবং এটাও লক্ষ্য রাখতে হবে যে ফ্যামিলির বাইরে কোনো ব্যক্তি এসেও যেন তার সাথে এই ধরনের গল্প না করতে পারে। নর্মাল বাচ্চা ডেলিভারির জন্য পরবর্তী পরামর্শ হচ্ছে যে একজন গর্ভবতীকে সঠিক খাবার খেতে হবে। প্রেগনেন্সি, প্রসব ও শিশুর জন্মের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে খাবার। কিন্তু খাওয়া নিয়ে প্রচলিত বিভিন্ন ধরনের কুসংস্কার, বিভিন্ন ধরনের প্রচলিত কথা আপনাকে এড়িয়ে চলতে হবে। কুসংস্কার, বিভিন্ন ধরনের কথা প্রচলিত আছে যে গর্ভাবস্থায় যদি একজন নারী ঘি বা তেল গ্রহণ করেন, তেল খায় অথবা ঘি খায়, তাহলে নাকি সহজে বাচ্চা ভূমিষ্ঠ হয়, বেরিয়ে আসে বা নর্মাল ডেলিভারি হয়। কথাগুলো কিন্তু মোটেও ঠিক নয়, কারণ একজন ব্যক্তি বা একজন মহিলা যখন কোনো খাবার খান, সেই খাবার যায় হচ্ছে তার পাকস্থলীতে, তার পরিপাক নালীতে, আর তার পাকস্থলীর সাথে বার্থ ক্যানেলের কোনো সম্পর্ক নেই। একটা বাচ্চা মায়ের গর্ভে যেখানে থাকে এবং সেখান থেকে যেভাবে বেরিয়ে আসে, তার সাথে খাবারের যেই শরীরের ভিতরে যে লাইন রয়েছে, যে ক্যানেল রয়েছে, তার সাথে কোনো সংযোগ নেই, কোনো কানেকশন নেই। তবে অবশ্যই গর্ভবতী নারীকে পুষ্টিকর খাবার খেতে হবে সুস্থ থাকার জন্য এবং শক্তিশালী রাখার জন্য, এবং গর্ভবতী নারীর গর্ভে যে শিশু রয়েছে তার শারীরিক মানসিক বৃদ্ধির জন্য, তার গঠনের উন্নতির জন্য পুষ্টিকর খাবার প্রয়োজন হয়। কিন্তু পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি এই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে যাতে গর্ভবতী নারীর অস্বাভাবিক পর্যায়ে যেন ওজন চলে না যায়, খেতে খেতে যেন অতিরিক্ত মোটা না হয়ে যায়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। কারণ যে সকল নারীরা অতিরিক্ত পর্যায়ের মোটা হন, তাদের বাচ্চা নর্মাল ডেলিভারি হতে অনেক ধরনের প্রবলেম হয়, অনেক ধরনের সমস্যা হয়। সুতরাং সব কিছুই নিয়ন্ত্রণের মধ্যে করতে হবে। বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়ার জন্য ষষ্ঠ পরামর্শ হচ্ছে প্রেগনেন্সি এবং প্রসবের বিষয়ে একজন গর্ভবতী নারীর জানা উচিত। বর্তমানে কিন্তু প্রেগনেন্সি বা গর্ভাবস্থার উপর এবং প্রসবের উপর অনেক রকম বই পাওয়া যায়। এগুলো পড়া যায় যারা ইন্টারনেট ব্যবহার করেন, গুগলে সার্চ করে পড়াশোনা করতে পারেন। তো গর্ভাবস্থার ভালো মন্দ বিভিন্ন দিক এটা একজন গর্ভবতী নারীর নিজ উদ্যোগে জানা উচিত। এবং আপনি যখন কোনো কিছু মানতে যাবেন, কোনো কিছু গ্রহণ করা বা বাদ দেয়া, সেই তথ্যের সোর্সটাও আপনাকে বুঝতে হবে কতটুকু বিশ্বস্ত। কারণ বিভিন্ন গ্রামাঞ্চলের বিভিন্ন লোকজন রয়েছেন, সবার কাছ থেকে আসলে সব ধরনের পরামর্শ নেওয়া ঠিক হবে না। এটা যাচাই করে কতটুকু সঠিক সেভাবে বুঝে শুনে আপনাকে চলতে হবে। বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়ার জন্য 7 নম্বর পরামর্শ হচ্ছে যে আপনাকে পানির ব্যবহার করতে হবে। পানি একমাত্র উপাদান যা আপনার লেবার পেন কমাতে এবং নর্মাল ডেলিভারি হতে সাহায্য করে। মাঝে মধ্যে বাথটাবে উষ্ণ পানিতে বসে থাকতে পারেন, এছাড়া প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। এবং বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়ার জন্য 8ম এবং শেষ পরামর্শ হচ্ছে আপনি গর্ভাবস্থায় আপনি হাঁটার অভ্যাস রাখুন, হাঁটুন। প্রেগনেন্সির সময়টাতে হাঁটাহাঁটি করা ভালো, কারণ হাঁটলে অবসাদ দূর হয়, মানসিক দুশ্চিন্তা, শরীরের ক্লান্তি বোধ এগুলো দূর হয়। আপনার পক্ষে যদি অনেকক্ষণ হাঁটা সম্ভব না হয়, তাহলে অল্প দূরত্বে কিছুক্ষণের জন্য হলেও হাঁটুন। গর্ভাবস্থায় অনেক মেয়েদের দেখা যায় যে তাদের পা ফুলে যায়, এই ধরনের বিভিন্ন সমস্যা হয়। এটা অতিরিক্ত সময় বসে থাকা, শুয়ে থাকার জন্য অনেক ক্ষেত্রে হয়, এই জন্য কিছুটা হাঁটাহাঁটি করা প্রয়োজন। তো দর্শক, আশা করছি নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কিছু প্রয়োজনীয় টিপস আপনাদের যেগুলো দিয়েছি, আশা করছি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। যদি আপনার ভালো লেগে থাকে, আপনি একটি লাইক দিয়ে আমাদেরকে জানাবেন, এবং আপনি চাইলে কমেন্ট সেকশনে যেয়ে কমেন্ট করে জানাতে পারেন যে আপনার কেমন লেগেছে। আমার সাথে কোনো কিছু শেয়ার করতে চাইলে কমেন্ট করতে পারেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে এ বিষয়ে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে আপনাকে উত্তরটা জানিয়ে দেবো। স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট নিয়মিত পেতে আপনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।